হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মোর্শিদা সুলতানা স্বপ্না উত্তরা ঢাকা থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। তো আজকের ব্লগে থাকছে আমাদের ঘোরাঘুরি, রান্নাবান্না কোনো কিছুই থাকছে না, জাস্ট আমাদের ঘোরাঘুরিটাই শেয়ার করছি। তো আমাদের বাসা থেকে উত্তরা জমজম টাওয়ার, মানে উত্তরা যেই মেইন শহর সেটা কিন্তু খুবই কাছে। তো আমরা উত্তরাতে গিয়েছি অ্যান্ড জমজম টাওয়ারে গিয়েছি, সেইখানে প্লে গ্রাউন্ডে আজর বেবি খেলা করে আর হয়েছে খেলা করছে, তো খুবই ভালো লাগে। আসলে উত্তরার প্রতিটি জায়গায় খুব সুন্দর, খুব ভালো লাগে সিমসাম গোছানো, তারপরে মানে সব কিছুই ভালো লাগে আমার কাছে। তো উত্তরাতে প্রায় সময় যাই, তো দেখা যায় অনেক সময় ভিডিও করা হয় না, মাঝে মধ্যে আমি খুব সেফ জোন দেখলে তখন আমি ভিডিওটা মানে ক্যামেরা অন করি, আর অন্যথায় আমি ক্যামেরা অন করি না। তো যাই হোক, আজ বেবি খেলা করছে আর হচ্ছে যে খুব ভালো লাগে। দুপুরের দিকে দেখা যায় একটু নিরিবিলি থাকে, মানুষজন কম থাকে, ঘোরাঘুরি করতে একটু বসে থাকতে ভালো লাগে, মানে জাস্ট মাইন্ড রিফ্রেশিং। তো সারাদিন তো সবসময় দেখা যায় পুরো সপ্তাহ জুড়ে আমরা কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি, তো সপ্তাহে একদিন বা দুই দিন চেষ্টা করি একটু বাহিরে বের হওয়ার জন্য, বাচ্চাকে একটু সময় দেওয়ার জন্য বাহিরে, তারপরে জাস্ট মাইন্ড রিফ্রেশিং। এই যে উত্তরা পুরো শহর দেখা যাচ্ছে, আর সামনে এটা হচ্ছে মোড়, উত্তরার মেইন জায়গা বলা যায়, আর সামনেই হচ্ছে কাজী কিচেন, এটা হয়তো অনেকে চিনবেন। তো এখানে কিন্তু বেশ ভালো ভালো নামি দামি রেস্টুরেন্ট আছে, তারপরে সব কিছুই আছে, খুব ভালো লাগে। এখন বাজে প্রায় 3টার মতো, মানে পুরোপুরি বিকেল হয়নি, আবার যে দুপুর টাইম তাও না। আর এই যে উপরে ফুল গাছ, তারপরে মানে বসার জায়গা আছে, তো নিরিবিলি একটু বসে থাকি, জাস্ট মাইন্ড রিফ্রেশ। আর হচ্ছে এই যে গাড়িগুলো চলে, গাড়িগুলো আমার কাছে বেশ লাগে দেখতে, গাড়িগুলো দেখতে ভীষণ ভালো লাগে। সেই সাথে আবার ছোটো ছোটো অনেক ফুল বাগানবিলাস ফুটেছে, আর সামনে কিন্তু কাজে কিচেন, তারপরে আরও আছে রেস্টুরেন্ট স্কাই ভিউ, যেগুলো আমরা মানে পরিচিত ভালো রেস্টুরেন্ট। এই যে ফুল ফুটেছে, আর বসন্তকাল, মানে বসন্ত তো আসে না এখনও, শীত হেমন্তের শেষ হয়তো বা ঋতু আমি জানি না, বাট খুব ভালো লাগছে, মানে হেমন্ত শীত বসন্ত এই ঋতুগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে স্কাই শেপ, এই রেস্টুরেন্টটাও খুব পরিচিত, খুব জনপ্রিয় রেস্টুরেন্ট। এই যে জামজম টাওয়ার, এটা সম্ভবত 11 বা 12 তলা হবে, উপরে কনভেনশন সেন্টার, তারপরে মাঝখানে আছে রেস্টুরেন্ট, প্লেগ্রাউন্ড আরেকটি আছে স্পেশাল প্লেগ্রাউন্ড, ইলেকট্রিক সব কিছু, আর এইখানে হচ্ছে নর্মাল যেটা বাচ্চারা সবসময় খেলাধুলা করে। আর তারপরে এখানে সব কিছু আছে, কনভেনশন সেন্টার, তারপরে শপিং তো আছেই। তো যেটা বলতে চাচ্ছিলাম, মোটামুটি সব কিছু আছে এই জোনে। তো আর আশেপাশে এই যে বিল্ডিংগুলোতে, সবগুলোতেই মানে আমাদের যে নামি দামি যেই মানে কোম্পানি, তারপরে যা আছে আর কি নামি দামি সব কিছু আছে আশেপাশে বিল্ডিংগুলোতে। আর এইখানে উপরে একটি গাছ, এই গাছটি আমার ভীষণ ভালো লাগে, পাম ট্রি সম্ভবত এটার নাম। তো খুবই ভালো লাগে, একদমই মানে ন্যাচারাল, একটি ন্যাচারাল পরিবেশে, মানে প্রাকৃতিক পরিবেশে বসে বসে গাছপালা দেখি, তারপরে গাড়ি ঘোড়া দেখি, আর এই যে আমার বাবুটা খেলা করে, তো আমার কাছে ভালো লাগে, মানে একদম রিল্যাক্স মোডে বসে থাকি আর ও খেলা করে। আর এইখানে মোটামুটি সেফ, মানে খেলাধুলা বা নিরাপত্তা যে জায়গাটা আমরা দেখি সেটা মানে সেফ, তারপরেও কিন্তু সব জায়গায় আমরা যেখানে ঘুরতে যাই, দেশে বিদেশে যেখানে যাই, আপনি যদি বিদেশেও যান, আপনার কিন্তু মানে ব্যাগ, মানি ব্যাগ, তারপরে মোবাইল, এইগুলো কিন্তু আপনার নিজ দায়িত্বে নিরাপদে রাখা উচিত। কারণ শ্রীলঙ্কার একটি জায়গা আমি দেখেছি, মানে খুব জনপ্রিয় জায়গা, বাট সেইখানেও চুরি হয়। তো যাই হোক, যেখানে যাই আমাদের উচিত, মানে যেখানে থাকি যেখানে যাই, নিজের নিরাপত্তা নিজে বজায় রাখা। এই
এদিকে অনেক কিছু আছে, খেলাধুলা মানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, বিকেল বেলা প্রচুর ভিড় থাকে, তো সেই জন্য আমরা চেষ্টা করি একটু আগে চলে যাওয়ার জন্য। একটু আগে চলে গেলে মানে একটু নিরিবিলি থাকে, মানুষজন কম থাকে, বাচ্চা কম থাকে, মানে খেলাধুলা করা যায় ভালো করে আর কি। আর যখন বেশি মানুষ হয়ে যায়, বেশি গ্যাদারিং হয়ে যায়, তখন আবার একটু মানে ভালো লাগে না, রিল্যাক্স ফিলটা হয় না আর কি। তো এই যে একদম খালি, আজ বেবি একদম নিরিবিলি খেলা করছে। এইখানে স্লিপার আছে, তারপরে অন্যান্য দোলনা আছে, তারপর অন্যান্য টুকিটাকি অনেকগুলোই খেলনা আছে। আর মানে উপরে যেই প্লেগ্রাউন্ডটা, সেখানে ইলেকট্রিক অনেক ভালো ভালো খেলার জায়গা, মানে ভালো ভালো খেলনা আছে ওখানে। ইলেকট্রিক যে রাইডগুলো সেইখানে উপরে আটতলায় আছে, তো সেইখানে আমরা মাঝে মধ্যে যাই, সবসময় রেগুলার যাই না, মাঝে মধ্যে যাই। আর হচ্ছে যে মানে শপিং মল তো মানে খুব ভালো, কেনাকাটার জিনিসপত্র অনেক কিছু আছে, সব কিছু আছে মোটামুটি। আর আগুরা স্বপ্ন সেটাও আছে, প্লেগ্রাউন্ড মানে নিচে গ্রাউন্ড ফ্লোরে সেইখানে আগুরা আছে, তো সেইখানেও কিন্তু অনেক ভালো ভালো অনেক জিনিসপত্র পাওয়া যায়। তো উত্তরার এই জায়গাটি কিন্তু অনেক বেশি জনপ্রিয় এবং মানে অনেক বেশি ফেমাস, দেশি বিদেশি সবাই আসে এখানে। তো শপিং করার জন্য টুকটাক যা প্রয়োজন হয় সবই ভিতরে পাওয়া যায়, তো সেই জন্য আর কি। তো চাইনিজ এক ফ্যামিলি দেখেছি আমরা, ভীষণ ভালো লেগেছে ওদের সাথে। আর এই তো, তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।